বাইরে মনে হয় কেউ মেরেছে, তারপর ও মানে ছুটে বাড়ির দিকে চলে এসেছিল, বাড়িতে ঢোকে না ওই পর্যন্ত এসেছিল, ওই বাইরে একটা বেদি মতো করা আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, ও কোথায় কাজ করতো? নির্মলা ইন্ডাস্ট্রিয়ালে করতো, নির্মলার কাজ। বিমলা ইন্ডাস্ট্রি? নির্মলার কাজ। নির্মলা? নির্মলার কাছে, নির্মলা জালান, জালান, জালান কমপ্লেক্সে। কি কারখানাটার নাম? এটা বলতে হবে। আচ্ছা, তুই কি হঠাৎ এরকম করে ও কখন এলো ঘরে এসে কি বললো? ঘরে ঢুকতে পারেনি তো। ঘরে ঢুকতে পারেনি? না, তাই রাস্তাতেই মেরেছে। রাস্তাতেই মেরেছে, একটা বিকট আওয়াজ হতে আমরা তখন বাইরে বেরিয়ে দেখছি যে পড়ে, তখনও পড়ে নেই মানে এরমভাবে গলাটা ধরে বসে গেছে। তারপরে হসপিটালে নিয়ে আমার বাড়ির লোক বলতে পারেনি আপনাদের মুখ থেকে কিছু বলতে চেষ্টা করেছিলাম, বলতে পারেনি। তা অন্য একটা আওয়াজ বেরিয়েছে, তারপর হসপিটালে নিয়ে যাওয়া বলে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছিল, কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না, এখানেই দেখতে তার রক্তই ভেসে যাচ্ছিল। আমরা তো ঘর থেকে বেরিয়ে এসে দেখি যে ওইখানে পড়ে আছে, ছটফট করছে। তারপরে তো রোডে ওরা নাকি দিয়ে এসেছে ওখানে, ওরা ওখানে দিয়ে, হ্যাঁ আচ্ছা, ওরা দিয়ে এসেছে। তারপরে আমরা জানলা খুলে দেখছি যে পুলিশ এসেছে, সব চারটিখানে অনেক পুলিশ এসেছে, সাত গাড়ি। তারপর আমরা পুলিশরা কথাবার্তা বলছে, এ করছে, আর আমরা তো চলে গেছি। আমরা জানলাম কি ঘরে হয়েছে মনে হচ্ছে নাকি, আমরা জানি না সেটা। বাড়ির সামনেই পড়েছিল, হ্যাঁ। আর ওরা তো ধুয়ে সব জল দিয়ে ধুচ্ছিল রক্তগুলো রাত্রিরে, হ্যাঁ, ধুয়েই তো এখানে সব রক্ত ডেলা ডেলা হয়ে আছে এখানে, ওরা ধুয়েই যেই যেতে তো এই যে এখানে পড়া আছে রাস্তা, ওইখানে একদম ধুয়ে রক্তগুলো সব এইদিকে করে দিয়েছে, আর আমাদের জানলার ধারেও করে দিয়েছে, ওরা ধুয়ে সব পরিষ্কার করে দিয়েছে। তাহলে মাটিটা কি ঘরের ভেতরে হয়েছে কি, আমরা সেটাই জানিনি। ওদের সিঁড়ি থেকে নে থেকে সব রক্তই রক্ত হয়েছিল। আমি ঘুমাচ্ছিলাম, এবার এ ডাকছে বলছে মেজদি ভাই, মেজদি ভাই, ওটো না মার্ডার করে কে আমাদের জানলার সামনে ফেলে দিয়ে গেছে। আমি এই তারপরে আমরা খিল তলা খুলে তারপরে ওদের ঘরে গেলুম, জানলা দিয়ে দেখছিলুম লোকটা রোডেতে পড়ে আছে। তারপরে বাইরে বেরিয়ে গিয়ে দেখলুম ওইখানে অনেক রক্ত পড়ে আছে, আর যাইনি, ভয়েতে পালিয়ে এসেছি। হ্যাঁ, ওখানেই থাকে, ভাড়া থাকে উপরে। নাম ফাম জানি না, না নাম জানি না। ওর বউ আছে, স্ত্রী আছে, হ্যাঁ।